হ্যালো স্টুডেন্টস স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট বা হাজার তেইশ চব্বিশের ভূগোলের পেজ একশো একুশের শর্ট প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির উত্তর তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে নিচে ডিসক্রিপশানের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক বিভাগ কতে আছে বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন হল নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে কত গুণ এর উত্তর হবে চৌষট্টি গুণ দুই নম্বর প্রশ্ন হল ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় এর উত্তর হবে জলপ্রপাত তিন নম্বর প্রশ্ন হল একটি গ্রিন হাউস গ্যাস হলো এর উত্তর হবে সিও টু চার নম্বর প্রশ্ন হল অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য পতন কোণের মান এর উত্তর হবে ক্রমশ কমে পাঁচ নম্বর প্রশ্ন হল সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায় এর উত্তর হবে আটলান্টিক মহাসাগরে ছয় নম্বর প্রশ্ন হল কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় এর উত্তর হবে জৈব সার সাত নম্বর প্রশ্ন হল ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল এর উত্তর হবে গোয়া আট নম্বর প্রশ্ন হল বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় এর উত্তর হবে গঙ্গা নদীর অববাহিকায় নয় নম্বর প্রশ্ন হল গাঙ্গীয় সহভূমি অঞ্চলের নদী অববাহিকার পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলে এর উত্তর হবে ভাঙার দশ নম্বর প্রশ্ন হল ভারতে সর্বাধিক জলশেষ করা হয় যে পদ্ধতিতে তা হল এর উত্তর হবে কূপ ও নলকূপ এগারো নম্বর প্রশ্ন হল কৃষ্ণমৃত্তিকা দেখা যায় এর উত্তর হবে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে বারো নম্বর প্রশ্ন হল ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত এর উত্তর হবে চিকমা গালারুতে তেরো নম্বর প্রশ্ন হল ভারতের প্রযুক্তির রাজধানী বলা হয় এর উত্তর হবে ব্যাঙ্গালুরুকে চোদ্দ নম্বর প্রশ্ন হল যে সংস্থা ভারতে ভূবৈচিত্র সূচক মানচিত্র তৈরি করে তা হল এর উত্তর হবে এসও এরপরে এরপরে ক্ষয় আছে শুদ্ধ অশুদ্ধ লেখ এক নম্বর প্রশ্ন হল উৎপাদন প্রক্রিয়া হল বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া এটি অশুদ্ধ হবে দুই নম্বর প্রশ্ন হল ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোসারে এটি শুদ্ধ হবে তিন নম্বর প্রশ্ন হল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটি অশুদ্ধ হবে চার নম্বর প্রশ্ন হল একই সময়ে মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে গৌণ জোয়ারের সৃষ্টি হয় এটি শুদ্ধ হবে পাঁচ নম্বর প্রশ্ন হল ভারতের অধিকাংশ গম খরিফ শস্য হিসেবে চাষ হয় এটি অশুদ্ধ হবে ছয় নম্বর প্রশ্ন হল ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে এটি অশুদ্ধ হবে সাত নম্বর প্রশ্ন হল রেডার হল প্যাসিভ সেন্সার এটি অশুদ্ধ হবে এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন হল যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে ড্যাশ এর উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া দুই নম্বর প্রশ্ন হল ড্যাশ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল মুলানগিরি এর উত্তর হবে বাবা বুদান। তিন নম্বর প্রশ্ন হল বৈপরীত্য উপত্যকা দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে এর উত্তর হবে তপস স্তরে চার নম্বর প্রশ্ন হল সমুদ্র তরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হল ড্যাশ এর উত্তর হবে নিয়ত বায়ু পাঁচ নম্বর প্রশ্ন হল ড্যাশকে কমলা লেবু শহর বলে এর উত্তর হবে নাগপুরকে ছয় নম্বর প্রশ্ন হল শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে এর উত্তর হবে লৌহ ইস্পাত শিল্পকে সাত নম্বর প্রশ্ন হল এক কোটির বেশি জনসংখ্যার শহরকে ড্যাশ বলে এর উত্তর হবে মেগাসিটি বলে আজকে ক্লাসের পিডিপি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে তোমরা যোগাযোগ করতে পারো এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজটির নাম লেখো এর উত্তর হবে ক্ষয় কাজ দুই নম্বর প্রশ্ন হলো উচ্চ পার্বত্য অঞ্চলে কোন সময়ে বৈপরীত্য উত্তাপ ঘটে এর উত্তর হবে শীতকালে রাতের বেলায় তিন নম্বর প্রশ্ন হল বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক হয় কেন এর উত্তর হবে প্রবল জলোচ্ছ্বাস থাকার কারণে বিপজ্জনক হয় চার নম্বর প্রশ্ন হল পদার্থ কি এর উত্তর হবে বর্জ্য হলো বিভিন্ন উৎস থেকে আসা যে যেসব পদার্থ মানুষের দৈনন্দিন জীবনে কাজে আসে না তাকে বর্জ্য বলে পাঁচ নম্বর প্রশ্ন হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লেখ এর উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ ছয় নম্বর প্রশ্ন হল চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম কি এর উত্তর হবে ম্যানগ্রোভ অরণ্য সাত নম্বর প্রশ্ন হল কোন দ্রুতগামী রেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই দিল্লি কলকাতা ও চেন্নাইকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে এর উত্তর হবে হীরক চতুর্ভুজ আট নম্বর প্রশ্ন হল পিক্সেল কি এর উত্তর হবে কোনো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে পিক্সেল বলে এরপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো এক নম্বরে আছে প্লায়া এর উত্তর হবে বায়ু ও জলধারা দুই নম্বরে আছে স্যাডল পিক এর উত্তর হবে আন্দামান তিন নম্বরে আছে নবসেবা এর উত্তর হবে ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর চার নম্বরে আছে মহানদী প্রকল্প এর উত্তর হবে হীরাকুদ বাঁধ আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে